আরো বলেন ফামুস লিসাইম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরেকটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময় এখন ইফতারের সময় কেন আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ইফতারের সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দারা কি করে কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা খায় না কেন কয় তোমার ডরে তারা খায় না তোমার ভয়ে তারা খায় না আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরেশতারা এই বান্দাগুলো যে আমার ডরে খায় না ওরা আমি আল্লাহর দেখছিনি ফেরেশতারা বলবে না ওরা আমার জাহান্নামের আগুনের দাউ দাউ ভয়াবহতা দেখছিনি ফেরেশতারা বলবে না ওরা আমার মিজানের পাল্লা দেখছিনি কয় না না এবার আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরেশতারা তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়ায় বান্দা না পাঠাই দেখছনি যারা আমার না দেখা আমার ডরে ইফতারের পানি মুখে দেয় না যারা আমার জাহান্নামের আগুন দেখে না আমার ডরে তারা মুখের মধ্যে খাবার দেয় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে অ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না তার মানে প্রমাণ হয়ে গেল রোজা গুনাহ মাফের মাস এই জন্য যুবক গতকাল আমি বাসায় যখন ইফতার নিয়ে বসলাম ওই মুহূর্তে দুই মিনিট বাকি আছে মুনাজাতের পরে আমি একজন আরেকজনের বলতেছি দেখেন আমরা এখানে র‍্যাব নাই বিজিবি নাই আর্মি নাই ডরাইতাছি খাবার খাইতাছি না অথচ কারে ডরাইতাছি এটার নামই হলো লা আল্লাকুম তাত্তাকুন আমরা আল্লাহরে ডরাইতাছি অথচ আমার আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহর ভয়ে আমরা খাবার খাইতেছি না আপনি কি মনে করেন সেহরি সময় সেহরি খাইয়া চাঁদপুর বাজারে যাইয়া হোটেলের পর্দার ভিতরে ডুইকা হোটেলে ডুইকা পেট বইরা খাইয়া মুখটা মইসা ইফতারের সময় কোন আজকে রোজাটা ধরে লাইছে এমন যুবক আছে না নাই আমি তো একটু ভাঙ্গে ওয়াজ করলে আপনাদের প্রবলেম হবে এই জন্য আমি ওইদিকে যাইতেছি না কিছু বলাপান আছে কিনা বলেন ওরা সারা রাত্র মোবাইল টিপবো ক্ষুদা লাগার পরে সামাজিকতা রক্ষা করে পরিবারের লোকে খায় খাইয়া ঘুম থেকে বারোটার পরে উঠে একটার সময় উঠে আবার হোটেলে যায় ভাত খায় খাইয়া আবার মুখটা কিছু দিয়ে মুচ্ছে বাইরে মনে করেন কাউয়াটা এক সপ্তাহ ধরে ভাত খায় না আপনি কি মনে করেন যে এমন লোক নাই আর ঈদের দিনই তো দেখবেন এই রোগটি সেন্টো গেঞ্জি পইরে আর পাতলা পাঞ্জাবি লাগাইয়া ঈদের কাতারে ফতম কাতারে যায় অথচ দিনের বেলা বেনসন টানছে আরে হাত দিলে বলেন ঠিক কিনা বলেন আছে কিনা বলেন আপনি কি মনে করেন না এরকম লোক নাই পেট বইরা খায় আবার ঈদের প্রথম কাতারে যায় বসে বৈশা বলে ইমাম সাহেব নামাজ করার সময় সাফারাত মারু লাগে নিয়ে ধরে রোজার ঈদ কিতে বেরোজদার লেগাইছি রোজার ঈদ কাদের জন্য কথা কোন কাদের জন্য এই রোজার ঈদের আনন্দ ঈদুল ফিতরের আনন্দ একমাত্র সোয়েমদের জন্য রোজাদারের জন্য বেরোজদারের জন্য কোন ঈদ নাই কথা বলেন ঠিক কি না বলেন ওয়াজ করি না কেমন হচ্ছে আমি ডরাই তাহিরি ডরেন না বেটা বনবারের বলবেন না মনটা কয় কি করতাম তন্ত দেখি এমাদের একটা ব্যাসলেট লাগাইবো এখানে একটা ব্যাসলেট লাগাইবো আংটি সোডা লাগাইবো লাগাইয়া পাতলা সাদা পাঞ্জাবিটা পরে সেন্টি ফিনচে লাগাই সাদা লুঙ্গি লাগাই নাতি নাতি এমন আঙ্গুল ধইরা সুন্দর করে যাই ঈদের প্রথম কাতারে যাইয়া বৈশাখ কয় ইমাম সাহেব নামাজ করার সময় শুরিব আমার মতন ইমাম হইলে তাহলে জাগা মতো কইল আমি তো কই যে ঈদগার মাঠে উঠতেই বলি যে আমি গেলাম সিনি কেক খাইছে এখন কিন্তু ধাক্কা দিয়ে বাইর করে দিমু পরে সাইয়া দিয়ে মাথাটা নোয়াই রাখে এইভাবে আমি তো আমার নাম বইলা দেই আমি নাম বলবো পাগল পাইছে পরে দিয়ে হলালে লেমে যাবো গা আমি জীবনে নিয়ে ঘুমু আমার ওয়াজ আছে আমি ওয়াজটা কইরা দিই পরে লাড়ি লেমে যেত গা বাবা ইত্তা আমি নাই তবে আমার ওয়াজ তো করতেইব জের উপরে পরে কথা কন ঠিক না বেডি আমার তো হক কথা কইতেইব তবে আপনি যতই দুনিয়ার ভিতরে বাহাদুরি করেন আর ইমাম সাহেব যতই আপনারে হয়তো কিছু বলবে না ভাবতেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়া দুরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না ধাক্কা দিয়ে বের করে দিবেন বেরে যাও হাত তুলে বলো ঠিক কি না বলো বেরিয়ে যা সেদিন কি কথা বলার সুযোগ আছে
সেদিনকে আল্লাহ গরম তো খুব বেশি লাগতেছে একটু পানি দাও ও গরম এত বেশি লাগতেছে কয় পানি দাও কি পানি আল্লাহ বলবে এই ফেরেশতারা বান্দাদেরকে আজকে হাশরের মাঠে দুইটা ভাগ কর এক ভাগকে পানি দাও ওই ভাগকে পানি দাও এক ভাগকে পানি দেওয়া হবে জাহান্নামের পুজরে পানি আরেক ভাগকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি দুনিয়াতে আমি ভাগ করতে পারলাম না ঈদগার মাঠে আল্লাহ কিন্তু রূহানিভাবে ফেরেশতা দিয়া ঠিকই ভাগ করতেছে ঈদগার মাঠে যারা যায় তাদের মধ্যে দুইটা ভাগ হয় এক ভাগে রোজা কবুল হয়েছে আরেক ভাগে রোজা কবুল হয় নাই ঈদগার মাঠে এই ভাবে কিন্তু মানুষ যায় আর ফিরে আসে কিন্তু কবুল হইছে কি হয় না জানে না ঠিক এভাবে হাশরের মাঠে যখন উঠবে আল্লাহ বলবে পানি যেহেতু চাইছে দিয়া দে পানি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুন দরাবো মানুষ দিয়া জাহান্নামের আগুন দরাবো পাথর দিয়া আর জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আর ওই জাহান্নামের নিচ থেকে জাহান্নামের তল থেকে পুজ তোলা হবে এই পুজের পানিটা হবে দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্তর গুণ গরম জাহান্নামটা কত বড় দুনিয়াটা যত বড় এই পরিমাণ সত্তরটা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এমন গভীর জাহান্নামের তলদেশ থেকে পুস উঠানো হবে পুস উঠাইয়া বলবে এ ফেরেশতারা এরা এরা পানি চেয়েছে এই পানিগুলো তাদেরকে দিয়ে দাও পানি যখন দিবে সাথে সাথে এমন গরম পানি মুখে নিতে পারবে না জিহ্বা গলে পেটে চলে যাবে কণ্ঠনালী ব্যাত করে পানি বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে প্রেমিকদেরকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি এই পানিটা কেমন কয় দুধের চাইতে সাদা এই পানিটা কেমন কয় বরফের চাইতে স্বচ্ছ এই পানিটা কেমন কয় মধুর চাইতে মিষ্টি এই পানির মাটি গুলা কেমন কই মেশকে আম্বর চাইতে সুগন্ধ এই মাটির ঢেউ এই নদীর ঢেউ কেমন কই ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া এই নদীর দুই পার কি দিয়া বানাইছে কই দুই পার বানাইছে স্বর্ণ দিয়া এই পানিটার খালেককে কই আল্লাহ মালিককে আমার নবীজি আরো বড় করে বলে না সুবহানাল্লাহ এখন এই এই পানির খালেক হলো আমার আল্লাহ এই পানির মালিক হলো আমার নবীজি চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এখন তার প্রমাণ লাগবে ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ তো দুনিয়ার জমিনে রোজা না রাইখা ঈদগাহ যাইয়া মাতবারি করেন দুনিয়ার জমিনে রোজা না রাইখা হোটেলে ভাত খায়া বিকালবেলা বাহাদুরি করেন একদিন আপনাকে দরা খেতে হবে পুঙ্খানো পুঙ্খানো হিসাব নেওয়া হবে হাশরের ময়দানে এ যুবক ভাইয়েরা আমার রসুল বলছেন এই রোজাদারের জন্য দুইটা আনন্দের দুই নম্বর আনন্দটা হলো ইন্দা লিকা এ রব্বিহি আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাইলে আল্লাহকে দেখতে চাই কি চাই না আরো বড় করে বলো না চাই কি চাই না আমি একটা আল্লাহর প্রেমিককে একটা শান বলবো অসুবিধা হবে আবার নি ফতোয়া দেওয়া শুরু করে দেন বাজার আমার তো ডলের অভাব নাই আর কোন সময় কোনটা কাইটটা নিয়ে লাগাই দেন এখন তো মনে করে আমি ওয়াজ করি ওয়াজ জিকির করি আল্লাহর নবীর শান গাই ওলির শান গাই আল্লাহর শান গাই এই জিকির ভিতরে এই ইউটিউবার কিছু আছে ব্যবসায়ী তারা এরা না এরা ভালো মানুষ একবারে অপরে ভালো মানুষ এরার মধ্যে কিছু ইউটিউবার আছে এটার ভিতরে বাজনা ঢুকাইয়া এটারে ডিজে বানায় বানাইয়া হিন্দু বাড়িতে বাজায় ওই বিয়ার মধ্যে বাজায় নদীর মধ্যে বাজায় 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 বুঝাইতে চেষ্টা করে তাহিরি মানেই বুঝে নাচানাচি করে তাহিরি মনে এই গান টানে গা আসলে বলুন আল্লাহর শান গাওয়া যায় আজ আছে না নাই নবীর শান গাওয়া যায় আছে না নাই উলির শান গাওয়া যায় আছে না নাই আল্লাহর জিকিরের ভিতরে আমি আল্লাহ শান গাবো আমার আল্লাহর জিকিরের সঙ্গে আমি নবীর শান গাই আল্লাহ আপনারা বলেন তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য নবীর অনুসরণ আউলিয়া কারামের অনুকরণ এই তিনটা জিনিসের সম্মান বোধ রাখার দায় রাখার সিদ্ধান্ত এটা কি মোল্লা দিয়েছে না আল্লাহ দিয়েছে তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন পেশাবিসে দরকার নাই এতটুকু বলতে চাই বাজার আর এগুলা চলে না ওরা যারা এডিটিং করে বাজনা ঢুকাইয়া আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছে আসলে পাবলিক এত বোকা না যে আপনি বোকা বানিয়ে ধোকা দিয়ে ধোকা দিয়ে বোকা বানাবেন পাবলিক ওইটা বুঝতে পারছে তবে এতটুকু কথা বললে যায় ইউটিউবার রাইট এদিকে স্যার
ইউটিউবারে বইলা দিয়া যায় আমি আল্লাহর জিকির করব এগুলোর ভিতরে বাজনা ঢুকায়া দিয়া যাইবা আর মরার পর কবরে যাইবা এই আল্লাহর জিকিরকে বিকৃত করার কারণে তোমরা কিন্তু কবরের ভিতরে শাস্তি পাইবা আর এটা শুননা শুননা যারা আমারে ভুল বুঝবা তারাও কিন্তু একটা ধারণা করে কথা বলা ঠিক না ধারণা করে কথা বলা ঠিক না এগুলো কবিরা গুনাহ এইজন্য আপনারা দেখবেন মূলত বিষয়টা কি খণ্ডিত অংশ গুজবে কান দিয়া আপনারা কিন্তু এই সমাজ নষ্ট করবেন না আমি এতটুকু বলতে চাই এতটুকু বলতে চাই আল্লাহ গভীর চিন্তা ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে একটা ভাব হয় ভাবে একটা প্রেম হয় প্রেমে আল্লাহর সঙ্গে দিদার হয় এইজন্য যেই ছন্দে যেই ভাবে যেই প্রেমে যেই ভালোবাসায় আল্লাহরকে পাওয়া যায় সেটা কখনো হারাম হইতে পারে না এইজন্য যুবক ভাইরা আমার আমি এতটুকু বলবো যা কেউ দেখে না দেখে কে আরো বড় করে দেখে কে আমি রমজান দিয়ে ওয়াজটা শুরু করছি কেন এই রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে আমার কানে গড়ি রিংটোন দিয়ে ঘুম ভাঙতো না আমার কানে ওই ঘড়ির আওয়াজ দিয়ে ঘুম ভাঙতো না রমজান মাস আমার ঘুম ভাঙতো আর একটা রিংটোন সেটা হলো মায়ের মধুমাখা ডাক কথা বলেন ঠিক না বেটে আরে ভাই যে ব্যক্তি মা বাপ পাইয়া জান্নাত হাসিল করতে পারলো না সে দুর্ভাগা যে রমজান পাইয়া রমজানে ইজ্জত করতে পারলো না সে দুর্ভাগা কথা বলেন ঠিক না বেটে এই জন্য আপনারা বলুন আমরা সবাই সেই নামাজ রোজা মা বাবার খেদমত চাই কি চাই না এই জন্য যুবক ভাইয়ের আমার কোনো ধরনের ঠেলাঠেলি নাই মাইনাস নয় ম্যানেজ চাই মিলেমিশে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই কথা বলেন ঠিক না বেটে এই জন্য আজকের এই সুন্দর আজকে কিন্তু আরো তিন গুণ মানুষ হইতো তিন গুণ মানুষ না হওয়ার মূল কারণ হইল এক হইল রমজান মাস এর চাইতে সবচেয়ে বেশি কাজ করছে গত মাহফিল আমি আসার কথা ছিল অনিবার্য কারণবশত মাহফিলটা হয় নাই এই জন্য এবারও আমাকে দাওয়াত করছে কিনা আসলে আমি আসবো কিনা অনেকের মাঝে একটা সন্দিহান এই জন্য অনেকে প্রশ্ন করেছেন আমি নিজেও টাইম লাইন থেকে লাস্টে বলতে হয়েছে যে ইনশাল্লাহ আমি আসবো এরপরও রমজান মাস হিসাবে দিনের বেলা আপনারা অনেক লোক এসেছেন এতটুকু বলবো এই মাহফিলটা সামনে সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন আদরের আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যুবক যুবক কাফেলা যেভাবে আমি গুনাহগারকে স্মরণ করেছেন এবং এ আল্লাহর ওলির দরবারে আমি আসতে পেরেছি এবং আপনাদের এই সোহাগাতে এই প্রথম আমি আর জীবনে আসলাম যদিও আমি মাসিয়াতে ইউনিয়নের মানুষ তো এই যে একটা সুযোগ পেয়েছি যদি আমি ফিজিক্যালি প্রথম এসেছি কিন্তু সোহাতা কাসাট আটলা চানপুর পাকাচন শ্রীরামপুর এগুলোকে আমি হৃদয়ে ধারণ করি যেতে এটা আমার ইউনিয়ন কথা বলেন ঠিক দূরত্ব যেখানেই হোক ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার সবচেয়ে বড় বিষয় হলো মানবতা আন্তরিকতা ভালোবাসা এই যে ভালোবাসার ভিত্তিতে সোহাতাবাসী আমাকে যেভাবে সুযোগ করে দিয়েছেন এত বড় অর্গানাইজ করে কথা বলার আসলে এত বড় অর্গানাইজে কথা বলা যোগ্যতা আমার নেই তবে এতটুকু আমি আপনাদের সন্তান এটা আপনার ঘরে আপনার ঘরে আমি আসবো আমার ঘরে আপনি যাবেন এটা মানবিক সামাজিক আন্তরিক অধিকার কথা বলেন ঠিক না ঠিক তো যাই হোক সম্প্রীতির মাধ্যমে ব্রাহ্মণবাড়ি এগিয়ে যাচ্ছে তার আরো একটি চলন্ত উদাহরণ আজকের মাহফিল আমাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক প্রয়াত এমপি মহোদয় অ্যাডভোকেট লুৎফুল্লাহ ছাত্র শেখ যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি আসার সময় কবরটা দেখে এসেছি এখান এই চলে যাওয়া আর কবর দেখার মাঝে আমার কাছে একটা সুন্দর অন্তর থেকে একটা মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করব তিনি চলে গিয়েছেন তার জন্য আমরা দোয়া করব এবং পাশাপাশি এই ব্রাহ্মণ বাড়িয়ার মাটিও মানুষের আস্থাভাজন ব্যক্তি যিনি পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা এবং পরস্পর পরস্পরের মাঝে ভালোবাসার ভিত্তিতে সমাজকে স্মার্ট হিসেবে গড়ে তোলা যিনি কারিগর আমাদের ব্রাহ্মণ বাড়িয়া বিজয়নগরের সর্ব শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ উন্নয়নের রূপকার প্রগতিশীল ব্যক্তি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনি এই ব্রাহ্মণ বাড়িয়াকে সুন্দর করে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বলেই আজকে এই সোহাতাতে একটা সম্প্রীতির বন্ধন একটি সম্প্রীতির উদাহরণ হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আর এটার নামই ইসলাম এটার নামই ইসলাম ইসলাম মানে হলো যে যার ধর্ম পালন করবে কেউ কাহার ধর্মের উপর হস্তক্ষেপ করবে না
আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া কে গ্রহণ করবে করবে না কার উপরে জোর করা যাবে না আপনাকে কাজ হলো দাওয়াত দেওয়া আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের হাতও অসংখ্য অন্য ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ ওই দিনে এক পপ গায়ক খুব ফেমাস সিঙ্গার সে কালিমা পড়ে মুসলমান হয়েছে সে খ্রিস্টান ছিল তো সুতরাং দিন শেষে ইসলামের বিজয় হচ্ছে দিন শেষে সমাজের মানুষের মনের উন্নতি হচ্ছে এই সোহাতা মাহফিল তার বাস্তব প্রমাণ কথা বলেন ঠিক ভাবে ঠিক আমি এসেছি আপনাদের সোহাতায় আপনারা কি রাগ করেছেন গুসা করেছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই হাজিরাকে কবুল করে বলুন আমিন আমি দেখতে পাচ্ছি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমার ভাই আলামিন ভাই আসছেন ইনশাআল্লাহ অতিথিবৃন্দ মহোদয়গণ একের পর এক আমাদের মাঝে আসছেন তিনি আমার আরেক ভাই আমাদের অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা আছি আমাদের তরুণ যোদ্ধা যারা সমাজের কল্যাণে কাজ করে শোভন আছে আমাদের আমাদের ভবিষ্যৎ কথা বলেন ঠিক নামে ঠিক তা আমাদের চেয়ারম্যান মহোদয় তিনিও এসেছেন কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মামা মামাও আসবেন আল্লাহ যেন আমাদের সকলের তরে আজকের এই সুন্দর আয়োজনটাকে প্রাণবন্ত এবং কবুল করে বলুন আমিন সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সবাই জবান খুলে বলেন ইজ্জতের মালিককে আরো বড় করে বলেন ইজ্জতের মালিককে আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তুলেন তো দেখি নারে তাকবীর নারে রিসালাত আহলু সুন্নাত ওয়াল জামাত সোহাতা দরবার শরীফ আলহামদুলিল্লাহ বলেন পবিত্র মাহে রমাদান মুবারক শেষ দশক চলছে নাজাতের শেষ দশ দিন চলছে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ গর্ববোধ করে আনন্দ বোধ করতে পারছেন যারা মনের খেয়ালে অবহেলা করে যারা রোজা রাখতে পারেন নাই এখন কিন্তু তার আফসোস করতেছেন কাজটা করলাম কি সময় চলে গেলে আর ফিরে আসে না এই জন্য দুঃখ করা ছাড়া কিছু নেই এই অনেক মানুষ কিন্তু আমরা ভাবতেছি তারা তের রমজানটা যায় না কেন আর কবরবাসীরা বলতেছে আল্লাহ রমজানটাকে আরো লম্বা করে দাও সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রমজান রমদুন থেকে উৎকলিত রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় রমজানের কেউ যদি রোজা রাখে ওই রোজাটুকু তার জীবনের গুণাগুলোকে ধ্বংস করে দেয় তাহলে এই রমজান নিতান্তই গুণামাফের মাস কথা বলেন ঠিক কিনা এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু যখন তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত হবে তখন রমজান মাসে তোমরা রোজা রাখবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল
আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে জীবনকে সাজাবেন, আপনার লাইফস্টাইলটাকে আখিরাতের জন্য কিভাবে প্রস্তুত করবেন, যেই সংবিধানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সংবিধানটার নাম হলো কোরআন। এই কোরআনটা দিয়েই বুঝতে পারবেন যে আপনি কিভাবে চললে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে চললে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন। আর এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন রমজান মাসে। তাইলে দুই নম্বর মেসেজ হলো এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান, এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান। একমাত্র আল কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা নাজিল হয়েছে রমজানুল মুবারকে, কোন রাত্রে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন এই কোরআন নাজিলের মাস রমজান মাস, লাইলাতুল কদর রাত্রে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আপনি এই দেশে দেখবেন বহু কিতাব আছে, আপনি এগুলো যা কিছু করেন দেখবেন, খুঁজে দেখবেন কিছু না কিছু ত্রুটি থাকতে পারে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন সবাই মিলে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আর সবাই যদি সোহাকার কোরআনকে বস্তাবন্দি করে যদি ডাঙ্গে বাসিয়ে দিয়ে বলেন যে আমি কোরআন ধ্বংস করে ফেলছি, তাহলে কি কোরআন ধ্বংস হয়ে যাবে? মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যারা ছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআন আছে, কোরআন থাকবে, কারণ কোরআনটা একটা জায়গায় মোহর অঙ্কিত, একটি জায়গায় অঙ্কিত, একটি জায়গায় সংযোজিত, একটি জায়গায় সংরক্ষিত, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। বাস, তাহলে এই কোরআনটা নাজিল করেছেন আমার নবীর উপরে। সাতটা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয়েছে রসূল পাকের কপাল মুবারককে পসিনা মুবারক ফুটে উঠেছে। এই পসিনা মুবারক গুলো মণিমুক্তার মতন চিক 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 করতেছিল, এমন পাওয়ারফুল কোরআন রসূল পাক ঘেমে গিয়েছিলেন। জোরে করুন আল্লাহু আকবার। এই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে বলুন তিনি কে? আমি যে কোরআন শরীফ পড়ছি আপনারা কষ্ট পাচ্ছেন, কারণ এটা কোরআন নাজিলের মাস না। এই কোরআন নাজিলের মাসে যদি বেশি বেশি তেলাওয়াত না করি হক কি আদায় হবে? আর এছাড়া আমরা কি কোরআন পড়তে পারি? আমরা তো ব্যস্ত, অনেক ছেলে তো এখন আগের মতো মক্তবে যায় না। আগে তো মক্তব ছিল সকালবেলা মা বেত্রাঘাত করে মক্তবে পাঠাইতো, ছাই দিয়ে দাঁত মেজে মেজে আমরা পুকুরের পানি দিয়ে উজু করে আমরা মক্তবে গিয়েছি। এখন কি আগের মতন মক্তবে ছেলেরা যায়? ছোটবেলা থাকতে মোবাইল আসক্ত হয়ে যায়, চোখগুলো নষ্ট করে ফেলেছে, কিন্তু কোরআন নাই। অথচ আমি আপনি অনুভব করি না যে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত দিয়ে আমাকে সর্বোত্তম এবাদত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি না জানেন, আপনার মতন ব্যর্থ মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এই কোরআন যদি আপনি না জানেন, কথা বলেন ঠিক কিনা, যেই বিষয় দিয়ে আমি নিজেকে সাজাবো সেই বিষয়টা যদি আমি না জানি, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে কারেন্ট আসছে, ফাতেল যাবো কেমন দেখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাসাল্লাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। সোহাতার মানুষ, শ্রীরামপুরের মানুষ, বাটপাড়ার মানুষ, যেখান থেকে আপনারা এসেছেন, সবাই জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিককে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে যা কল্যাণকর বলা হয়েছে সেই কল্যাণকর বিষয়গুলো তোমরা হৃদয়ে ধারণ করো আঁকড়ে ধরো গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য আমার যুবক ভাইয়েরা ভালো কিছু আমাদেরকে গ্রহণ করতে হবে মন্দ কিছু দিকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ কেন জানেননি এই পৃথিবী ছেড়ে অনেক মানুষ চলে গিয়েছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন দুনিয়ার যা কিছু আছে সব আপন আপন জায়গায় পড়ে থাকবে আপনি মনে করবেন না আপনি চলে গেলে আপনার ঘরের বাজার বন্ধ হয়ে যাবে আপনি মনে করবেন না আপনি চলে গেলে বিল্ডিং এর অসমাপ্ত কাজটা অসমাপ্ত অসমাপ্ত থেকে যাবে আপনি চলে গেলে এই কাজটা ঠিকই একজনে করবে আপনার বাজার একজন ঠিকই করবে আপনার ঘরের কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না আরে আমি তো ওয়াজ করি দীর্ঘ 22 বছর ধরে মাঠে কথা বলি অনেকে তো খুব বলে অনেক 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 পরিচিতি কিন্তু পরিচিতি ঠিক আছে একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে আপনি কি অনুভব করতে পারেন না 60 বছর হায়াত পেয়েছেন প্রথম 20 বছর চলে গেছে শৈশব কৈশোর আর যৌবনে কথাগণ ঠিক না বেটি এরপরে 10 বছর 50 এর পরে 10 বছর লাঠি নিয়ে হাঁটতেছেন ভালো করে নামাজও পড়তে পারেন না 60 বছর হায়াত তো টিকে পেয়েছেন 30 বছর সময় এমনিতে চলে গেছে বাক মাসকান দিয়ে 10 বছর চাকরি বাকরি 15 বছর চলে গেছে মালিকের জন্য 5টা বছর হিসাব মিলাইতে পারেন নাই এই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টুকু আল্লাহর জন্য নিবেদিত করতে হবে আমার জীবন আল্লাহর জন্য আমার চলে যাওয়া আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য আল্লাহ কোরআনে বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمار جبو بھائر أمار جبن أمار چلے جواب أمار قرباني সব একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি তোমাকে কেন পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার কোন মাশাআল্লাহ আমার শ্রদ্ধেয় মামা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক মাহবুব মামা তিনি এসেছেন অনেক ব্যস্ততার ভিতরে প্রখর রৌদ্রে আজকের এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার জন্য তিনি সশরীরে উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে আমার মামাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন নেক হায়াত দান করে আমিন পড়ি সবাই বলে আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত মাহবুব মামার আগমন সকলে বলে আলহামদুলিল্লাহ সবাই খুশি দিন ইনশাআল্লাহ তার মানে আজকের প্রোগ্রামে যে অতিথিবৃন্দ আপনারা ফেসবুকে দেখেছেন ফেসটুনে দেখেছেন কমিটিরা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাননীয় অতিথি মহোদয়কে কিন্তু তিনারা কিন্তু আজকে এসেছেন আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সকলে বলেন লা ইলাহা সকলে বলি আলহামদুলিল্লাহ যাক আমার মনে হয় এই সোহাতাতে দিনের বেলা অত্যন্ত পরিস্ফুটিত ভাবে সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ত হয়েছে ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামী করার জন্য সৃষ্টি করেছেন
নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামী হয় রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামী হয় তাইলে নামাজ পড়েছেন রোজা কয়টা রেখেছেন হে যুবক ভাইরা এই রমজানুল মুবারকে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিতেছে রমাদানের 21 23 25 27 এই রাতগুলো অনেক দামি এই রাতের ভিতরে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয় তানাসসালুল মালাইকাতু ওয়ার রূহ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাফেলা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করে হে যুবক ভাইরা সকাল পর্যন্ত তার আপনার পাশে বসে থাকে আপনি যখন দোয়া করেন ফেরেশতারা আমিন বলে ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার মনের ঘরে থাকে এই জন্য আকাশমান দিকে ডাক দিয়ে বলা হয় তোমাদের মধ্যে কে আছো উপর দিকে উপরওয়ালা ডাকতেছে কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবে আমি গুনাহ মাফ করে দিব কে আছো রিজিক চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ধন ভান্ডার দিব এইভাবে ডাকতে শুরু করবেন এই জন্য রাত্রগুলো অনেক দামি শেষ দশকে আল্লাহ অনেক নিয়ামত রেখেছে যেমন শেষ দশকের ভিতরে এতেকাফ আছে না নাই এই এতেকাফ যারা করবে যারা রমাদানুল মুবারকের শেষ 10 দিন এতেকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তার আমলনামায় দুইটা হজ আর দুইটা উমরার সওয়াব দেওয়া হবে এই জন্য আমরা দোয়া করব আল্লাহ ও আল্লাহ গো এই মসজিদের এলাকার সুহাতার মসজিদে যারা এতেকাফ মুতাকিফ হয়েছেন আল্লাহ তাদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন তাদের উসিলায় আপনি আমাদেরকে কবুল করে নেন এবং তাদেরকে আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন এই জন্য আমার যুবক ভাইরা এই রমাদানের মুবারকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ফামুসায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে জোরে কোন সুবহানাল্লাহ এবার বলেন ফামুস লিসায়েমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরেকটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময় এখন ইফতারের সময় কেন আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ইফতারের সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দারা কি করে কয়ে তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয়ে তারা খায় না কেন কয়ে তোমার ডরে তারা খায় না তোমার ভয়ে তারা খায় না আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরেশতারা এই বান্দাগুলো যে আমার ডরে খায় না ওরা আমি আল্লাহরে দেখছিনি ফেরেশতারা বলবে না ওরা আমার জাহান্নামের আগুনের দাউ দাউ ভয়াবহতা দেখছিনি ফেরেশতারা বলবে না ওরা আমার মিজানের পাল্লা দেখছিনি কয়ে না না এবার আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরেশতারা তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়ায় বান্দা না পাঠাই দেখছনি যারা আমার না দেখা আমার ডরে ইফতারের পানি মুখে দেয় না যারা আমার জাহান্নামের আগুন দেখে না আমার ডরে তারা মুখের মধ্যে খাবার দেয় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে অ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না তার মানে প্রমাণ হয়ে গেল রোজা গুনাহ মাফের মাস এই জন্য যুবক গতকাল আমি বাসায় যখন ইফতার নিয়ে বসলাম ওই মুহূর্তে দুই মিনিট বাকি আছে মুনাজাতের পরে আমি একজন আরেকজনকে বলতেছি দেখেন আমরা এখানে র‍্যাব নাই বিজিবি নাই আর্মি নাই ডরাইতাছি খাবার খাইতাছি না অথচ কারে ডরাইতাছি এটার নামই হলো লা আল্লাকুম তাত্তাকুন আমরা আল্লাহরে ডরাইতাছি অথচ আমার আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহর ভয়ে আমরা খাবার খাইতেছি না আপনি কি মনে করেন সেহরি সময় সেহরি খাইয়া চাঁদপুর বাজারে যাইয়া হোটেলের পর্দার ভিতরে ডুইকা হোটেলের ডুইকা পেট বইরা খাইয়া মুখটা মইসা ইফতারের সময় কোন আজকার রোজাটা ধরে লাইছে এমন যুবক আছে না নাই আমি তো একটু ভাঙ্গে ওয়াশ করলে আপনাদের প্রবলেম হবে এজন্য আমি ওদিকে যাইতেছি না কিছু বলাপান আছে কি না বলেন ওরা সারা রাত্র মোবাইল টিপব ক্ষুধা লাগার পরে সামাজিকতা রক্ষা করে পরিবারের লোকে খায় খায়া ঘুম থেকে 12টার পরে উঠে একটা সময় উঠে আবার হোটেলে যায় ভাত খায় খাইয়া আবার মুখটা টিস্যু দিয়ে মুচ্ছে বাইরে মনে করে কাউয়াটা এক সপ্তাহ ধরে ভাত খায় না আপনি কি মনে করেন যে এমন লোক নাই
আর ঈদের দিনই তো দেখবেন এই রূপটি সেন্ডর গেঞ্জি পইরা আর পাতলা পাঞ্জাবি লাগাইয়া ঈদের কাতারে ফতম কাতারে যায় বদর দিনের বেলা বেনসন টানছে ঠিক আরে হাত দিয়ে বলেন ঠিক কিনা বলেন আছে কিনা বলেন আপনি কি মনে করেন না এরকম লোক নাই পেট বইরা খায় আবার ঈদের প্রথম কাতারে যায় বসে বৈসা বলে ইমাম সাহেব নামাজ করার সময় সাফারাত মারু লাগে নি ধরে রোজার ঈদ কিতে বেরোজদার লাগাইছি রোজার ঈদ কাদের জন্য কথা কোন কাদের জন্য এই রোজার ঈদের আনন্দ ঈদুল ফিতরের আনন্দ একমাত্র সোয়েমদের জন্য রোজাদারের জন্য বেরোজদারের জন্য কোন ঈদ নাই কথা বলেন ঠিক কি না বলেন ওয়াজ করি না কেমন হইছে আমি ডরায় তাহিরি ডরেন না বেটা বনবারে বলবেন না মনটা কয় কি করতাম তখন তো দেখি এমাদের একটা ব্যাসলেট লাগাইবো এখানে একটা ব্যাসলেট লাগাইবো আংটি ছড়া লাগাইবো লাগাইয়া পাতলা সাদা পাঞ্জাবিটা পরে সেন্টিমেন্ট লাগে সাদা লুঙ্গি লাগে নাতি নাতলো এমনি আঙ্গুলো ধইরা সুন্দর করে যাই ঈদের প্রথম কাতারে যাইয়া বৈশা কয় ইমাম সাহেব নামাজ করার সময় শুরিব আমার মতন ইমাম হইলে তাহলে জাগা মতো কইল আমি তো কই যে ঈদগার মাঠে উঠতেই বলি যে আমি গেলাম চিনি কেক খাইছে এখন কিন্তু ধাক্কা দিয়ে বাইর করে দিমু পরে সাইয়া দিয়ে মাথাটা নোয়াই রাখে এইভাবে আমি আমার নাম বইলা দেই আমি নাম বলবো পাগল পাইছে পরে হলালে লেমে যাবো গা আমি জীবনে নি ঘুমু আমার ওয়াজ আছে আমি ওয়াজটা কইরা দিই পরে লাড়ি লেমে যেত গা বাবা ইত্তা আমি নাই তবে আমার ওয়াজ তো করতেইব জেরে ফুরি পরে কথা কন ঠিক না বেডি আমার তো হক কথা কইতেইব তবে আপনি যতই দুনিয়ার ভিতরে বাহাদুরি করেন আর ইমাম সাহেব যতই আপনারে হয়তো কিছু বলবে না ভাবতেছেন হাসরে ময়দান যদি কায়েম হবে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়া দুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না ধাক্কা দিয়ে বের করে দিবেন বেরে যাও হাত তুলে বলো ঠিক কি না বলো বেরিয়ে যা সেদিন কি কথা বলার সুযোগ আছে সেদিন কি আল্লাহ গরম তো খুব বেশি লাগতেছে একটু পানি দাও ও গরম এত বেশি লাগতেছে কয় পানি দাও কি পানি আল্লাহ বলবে হে ফেরেশতারা বান্দাদেরকে আজকে হাশরের মাঠে দুইটা ভাগ কর এক ভাগকে পানি দাও ওই ভাগকে পানি দাও এক ভাগকে পানি দেওয়া হবে জাহান্নামের পুজোর পানি আর এক ভাগকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি দুনিয়াতে আমি ভাগ করতে পারলাম না ঈদগার মাঠে আল্লাহ কিন্তু রুহানি ভাবে ফেরেশতা দিয়া ঠিকই ভাগ করতেছে ঈদগার মাঠে যারা যায় তাদের মাঝে দুইটা ভাগ হয় এক ভাগে রোজা কবুল হয়েছে আরেক ভাগে রোজা কবুল হয় নাই ঈদগার মাঠে এইভাবে কিন্তু মানুষ যায় আর ফিরে আসে কিন্তু কবুল হয়েছে কি হয় না জানে না ঠিক এভাবে হাসর মাঠে যখন উঠবে আল্লাহ বলবে পানি যেহেতু চাইছে দিয়া দে পানি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবো পাথর দিয়া আর জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আর ওই জাহান্নামের নিজ নিজ থেকে জাহান্নামের তল থেকে পুজ তোলা হবে এই পুজের পানিটা হবে দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম জাহান্নামটা কত বড় দুনিয়াটা যত বড় এই পরিমাণ 70টা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে এমন গভীর জাহান্নামের তলদেশ থেকে পুছ উঠানো হবে পুছ উঠাইয়া বলবে এ ফেরেশতারা এরা এরা পানি চেয়েছে এই পানিগুলো তাদেরকে দিয়ে দাও পানি যখন দিবে সাথে সাথে এমন গরম পানি মুখে নিতে পারবে না জিহ্বা গলে পেটে চলে যাবে কণ্ঠনালি ব্যাত করে পানি বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে প্রেমিকদেরকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি এই পানিটা কেমন কয় দুধের চাইতে সাদা এই পানিটা কেমন কয় বরফের চাইতে স্বচ্ছ এই পানিটা কেমন কয় মধুর চাইতে মিষ্টি এই পানির মাটির মাটি গুলা কেমন কই মেশকে আম্বর চাইতে সুগন্ধ এই মাটির ঢেউ এই নদীর ঢেউ কেমন কই ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া এই নদীর দুই পার কি দিয়া বানাইছে কই দুই পার বানাইছে স্বর্ণ দিয়া এই পানিটার খালেক কে কই আল্লাহ মালিক কে আমার নবীজি আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এখন এই এই পানির খালেক হলো আমার আল্লাহ এই পানির মালিক হলো আমার নবীজি চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এখন তার প্রমাণ লাগবে ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ
তো দুনিয়ার জমিনে রোজা না রাখিয়া ঈদগাহ যাইয়া মাতবরি করেন দুনিয়ার জমিনে রোজা না রাখিয়া হোটেলে ভাত খায়া বিকাল বেলা বাহাদুরি করেন একদিন আপনাকে দরা খেতে হবে পুঙ্খানু পুঙ্খানু হিসাব নেওয়া হবে হাশরের ময়দানে এ যুবক ভাইরা আমার রাসূল বলছেন এই রোজাদারের জন্য দুইটা আনন্দের দুই নম্বর আনন্দটা হলো ইনদা লিকাই রাব্বিহি আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে আল্লাহকে দেখতে চাই কি চাই না আরো বড় করে বলুন না চাই কি চাই না আমি একটা আল্লাহর প্রেমিককে একটা শান বলবো অসুবিধা হবে আপনি ফতোয়া দেওয়া শুরু করে দেন বাজার আমার তো ডলারের অভাব নাই কাল কোন সময় কোনটা কাইটটা নিয়ে লাগাই দেন এখন তো মনে করে আমি ওয়াজ করি ওয়াজ জিকির করি আল্লাহর নবীর শান গাই ওলির শান গাই আল্লাহর শান গাই এই জিকিরের ভিতরে এই ইউটিউবার কিছু আছে ব্যবসায়ী তারা এরা না এরা ভালো মানুষ একবারে অকারে ভালো মানুষ এরার মধ্যে কিছু ইউটিউবার আছে এটার ভিতরে বাজনা ঢুকায়া এটারে ডিজে বানায় বানায়া হিন্দু বাড়িতে বাজায় ওই বিয়ার মধ্যে বাজায় নদীর মধ্যে বাজায় 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 বুঝাইতে চেষ্টা করে তাহিরি মানেই বুঝে নাচানাচি করে তাহিরি মনে এইগুলো গানটা নেই গা আসলে বলুন আল্লাহর শান গাওয়া যায় আজ আছে না নাই নবীর শান গাওয়া যায় আজ আছে না নাই ওলির শান গাওয়া যায় আজ আছে না নাই আল্লাহর জিকিরের ভিতরে আমি আল্লাহর শান গাবো আমার আল্লাহর জিকিরের সঙ্গে আমি নবীর শান গাই আল্লাহ আপনারা বলেন তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য নবীর অনুসরণ আউলিয়া কেরামের অনুকরণ এই তিনটা জিনিসের সম্মান বোধ রাখার দায় রাখার সিদ্ধান্ত এটা কি মোল্লা দিয়েছে না আল্লাহ দিয়েছে তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন পেশাবিসের দরকার নাই এতটুকু বলতে চাই বাজার আর এগুলা চলে না ওরা যারা এডিটিং করে বাজনা ঢুকাইয়া আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছে আসলে পাবলিক এত বোকা না যে আপনি বোকা বানিয়ে ধোকা দিয়ে বোকা বানাবেন পাবলিক ওইটা বুঝতে পারছে তবে এতটুকু কথা বলে যায় ইউটিউবার ঠিক আছে ইউটিউবারে বলে দিয়া যায় আমি আল্লাহর জিকির করব এগুলো ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়া যাইবা আর মরার পর কবরে যাইবা এই আল্লাহর জিকিরকে বিকৃত করার কারণে তোমরা কিন্তু কবরের ভিতরে শাস্তি পাইবা আর এটা শুনলা শুনলা যারা আমার ভুল বুঝবা তারাও কিন্তু একটা ধারণা করে কথা বলা ঠিক না ধারণা করে কথা বলা ঠিক না এগুলো কবিরা গুনাহ এই জন্য আপনারা দেখবেন মূলত বিষয়টা কি খণ্ডিত অংশ গুজবে কান দিয়া আপনারা কিন্তু এই সমাজ নষ্ট করবেন না আমি এতটুকু বলতে চাই এতটুকু বলতে চাই আল্লাহ গভীর চিন্তা ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে একটা ভাব হয় ভাবে একটা প্রেম হয় প্রেমে আল্লাহর সঙ্গে দিদার হয় এই জন্য যেই ছন্দে যেই ভাবে যেই প্রেমে যেই ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায় সেটা কখনো হারাম হইতে পারে না এই জন্য যুবক ভাইয়ের আমার আমি এতটুকু বলবো যা কেউ দেখে না দেখে কে আরো বড় করে দেখে কে আমি রমজান দিয়ে ওয়াজটা শুরু করছি কেন এই রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে আমার কানে ঘড়ির রিংটোন দিয়ে ঘুম ভাঙতো না আমার কানে ওই ঘড়ির আওয়াজ দিয়ে ঘুম ভাঙতো না রমজান মাস আমার ঘুম ভাঙতো আর একটা রিংটোন সেটা হলো মায়ের মধুমাখা ডাক কথা বলেন ঠিক না বেঠে আরে ভাই যে ব্যক্তি মা বাপ পাইয়া জান্নাত হাসিল করতে পারলো না সে দুর্ভাগা যে রমজান পাইয়া রমজানে ইজ্জত করতে পারলো না সে দুর্ভাগা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনারা বলুন আমরা সবাই সেই নামাজ রোজা মা বাবার খেদমত চাই কি চাই না এই জন্য যুবক ভাইয়ের আমার কোনো ধরনের ঠেলাঠেলি নাই মাইনাস নয় ম্যানেজ চাই মিলেমিশে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আজকের এই সুন্দর আজকে কিন্তু আরো তিন গুণ মানুষ হইতো তিন গুণ মানুষ না হওয়ার মূল কারণ হইলো এক হইলো রমজান মাস এর চাইতে সবচেয়ে বেশি কাজ করছে গত মাহফিল আমি আসার কথা ছিল অনিবার্য কারণবশত মাহফিলটা হয় নাই এই জন্য এবারও আমাকে দাওয়াত করছে কিনা আসলে আমি আসবো কিনা অনেকের মাঝে একটা সন্দিহান এই জন্য অনেকে প্রশ্ন করেছেন আমি নিজেও টাইম লাইন থেকে লাস্টে বলতে হয়েছে যে ইনশাল্লাহ আমি আসবো এরপরও রমজান মাস হিসাবে দিনের বেলা আপনারা অনেক লোক এসেছেন এতটুকু বলবো এই মাহফিলটা সামনে চলুক আপনারা চান কি আপনি কি মনে করেন না যে রাতের বেলা মাহফিলটা যদি হয় আরো ছয় গুণ মানুষ হবে এটা কি এলাকার সৌন্দর্য না এক এলাকার সৌন্দর্য না আরে ভাই আপনি আপনারটা করেন আপনি আপনারটা করেন আমি আমারটা করি আসেন হইতো আমার আপনি বুঝাইয়া আপনার দলে নিবেন নাইলে আপনি বুঝা আমরা দলে আসবেন কথা কল ঠিক না মেনে এই ব্রাহ্মণবাড়িয়া ডারে রাস্তাঘাট থেকে শুরু কিরা প্রতিষ্ঠান থেকে শুরু কিরা শিক্ষার উন্নয়ন তরিকতের উন্নয়ন সম্প্রীতির উন্নয়ন করতে যাইয়া আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বদর মুক্তাদের চৌধুরী এমপি মহোদয় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আর এই পরিশ্রমের ফসল আজকের এই সম্প্রীতির মাহফিল কথা বলেন ঠিক না এটাই সৌন্দর্য এটাই সৌন্দর্য এটাই সৌন্দর্য এটাই সৌন্দর্য কারণ এই সৌন্দর্য ছাড়া সমাজের উন্নয়ন করা সম্ভব না
ঠিক না মামা এটাই সৌন্দর্য এইটাকে আপনি ধরে রাখতে হবে মিলেমিশে চলবেন চাঁদপুর তো আমার নানার বাড়ি কথা কল ঠিক না চাঁদপুর মুন্সি বাড়ি আমার নানার বাড়ি ঠিক নেই আর একটা মাহফিল নানার বাড়িতে দেওয়ার চিন্তা ভাবনা আছে যে মামা বাড়ির ভাগ্যে হিসেবে তো একটা অধিকার আছে না এই ইগুলা ঠেলাঠেলি ইনশাআল্লাহ থাকতো না সব মিল্লা জিল্লা চলবেন ওইলা আমারে বুঝাই নিবেন নাইলে আপনি বুঝা আসবেন যদি আমরা যদি মিল্লা জিল্লা আমার যদি বুঝাই নিতারেন আর আপনি যদি আপনার যদি বুঝাই আমি আনতাম পারি আর আমরা যদি এক হইয়া যেতাম গাফারি তাইলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে বাংলার হুংকার দিয়ে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আমরা পরাজিত করতে পারবো কথা বলেন ঠিক না আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ এটা কি বাংলাদেশ না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সৌদি আরবে যায় পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সব ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন কথা বলেন ঠিক না বেটে আমি পরিষ্কার ভাষা আপনি আরে রাজনীতি যেটা বলছে এটা করেন আপনি ভালো কি ভালো বলবেন না আপনি তো ভালোকে ভালো বলবেন একনাকে একবার এমন অন্ধ যাবেন গা দেখতে নারী তার চলন বাঁকা একবার ফালাইন যেটা ভালো এটা ভালো বলতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বার্তা দিয়েছে জাতীয় সংঘকে অ্যালার্ট করে দিয়েছে আমরা বলতে চাই আরে আমাদের দেহটা যদিও বাংলাদেশে মনটা পড়ে রয়েছে ফিলিস্তিনে কথা কন ঠিক না বেটি আজকে ফিলিস্তিনি মুসলমান আজকে দেখেন আরে গতকালও ইফতারটা মুখে নিতে যাইও চিন্তা করতেছিলাম যে আরে ওরা তো ইফতার করতে পারতেছে না যাতে তারাবি আছে সেহরি নাই কথা কন ঠিক না বেটি ওরা সেহরি খাইতে পারতেছে না একটা রুটি দেখলে পাগলের মতো ঝাঁপাইয়ে গিয়ে পড়ে শিশুদেরকে মেরে ফেলতেছে আজকে এই অধঃপতনের কারণটা কি আজকে এই অধঃপতনের কারণ হলো আমাদের মাঝে মুনাফিক বেশি কথা বলেন ঠিক না বেটি এই মুনাফিকি দূর করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাইতে হবে না আমি বিশ্বাস করি এই সুহাতার মানুষ চাঁদপুরের মানুষ পাকাছনের মানুষ আত্মার মানুষ শ্রীরামপুরের মানুষ মাসিহাতার মানুষ আমরা যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঐক্যবদ্ধ হয়ে নবী পাকের ভালোবাসা নিয়ে আউলিয়া কেরামের সহবত নিয়ে চোখের পানি ফেলে যদি ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ঠিক কিনা বলে আপনার শত্রু আমি না আমার শত্রু আপনার না শুধুমাত্র অন্ধে অন্ধত্বের মধ্যে পড়ে আছি সেই অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে হবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম আরে প্রথম সর্বপ্রথম আমি তো ধর্ম পিতৃসূত্রে মাতৃসূত্রে পেয়েছি আমি তো আমাদের উত্তরাধিকারী সূত্রের ধর্মই পেয়ে গেছি তবে একটা কথা বলতে চাই আগে মানুষ হতে হবে মানুষ ইমানের সাথে ইমান মানুষ কাকে বলে মানুষ কাকে বলে আগে শুনেন মানুষটা কাকে বলে সেটা শুনেন মানুষই তো হইতে পারতেছি না এখনো পর্যন্ত আমরা তো মনে করেছি যে না মনে হয় যেন এই পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো একদিন আমাদেরকে চলে যেতে হবে মানুষ কাকে বলে ভাই ইমানের সাথে একতা শৃঙ্খলা প্রগতি ভালোবাসা আন্তরিকতা দাতৃত্ব দাতৃত্ব এবং আপনার মনের মানসিকতাকে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি হলো মানুষ তা আমরা তো মনের মানসিকতা ঠিক করতে পারি নাই আমরা আমাদের মনের মানসিকতা কিন্তু ঠিক করতে পারি নাই মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর এই মনের মানসিকতা যদি নূর করতে চান তাইলে আপনার আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে আমি কি বুঝতে পারতেছি একটা জাগতিক শিক্ষা একটা রুহানি শিক্ষা ভাই সব শিক্ষারই প্রয়োজন আছে বেঁচে থাকতে হলে কিন্তু মনে রাখবেন আধ্যাত্মিক শিক্ষাটা ওলি আল্লাহর দরবার থেকে আপনি যা শিখবেন এটার ভিতরে আছে ভালোবাসা এটা আছে আন্তরিকতা এটা আছে মহব্বত এটার মধ্যে শুধু মায়া আর মায়া মায়া আর মায়া এটার মধ্যে উগ্রতা নাই ধর্মান্ধতা নাই সন্ত্রাসী নাই চাঁদাবাজি নাই দাঙ্গাবাজি নাই কোনো ধরনের জঙ্গিবাদিতা নাই মারামারি নাই কাটাকাটি নাই একমাত্র ওলি আল্লাহদের দর্শন আর সুফি দর্শন ওলি আল্লাহদের পথ এবং মতের চরণের যারা যেতে পারছে তাদের মনটা অনেক নরম হয় এবং দিলটা অনেক প্রসন্ন হয় কারণ এই দিলটা অন্তরের দিকে তো আমার আল্লাহ তাকায় এই অন্তরটা তাজা হয় দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে দেখবেন লাশ পচবে না আর দিল যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে কথা বলেন ঠিক না আমার কথা আপনার খারাপ লাগতে পারে রমজান মাস বেশি কথা চিল্লাইতাম না বেশি রমজান মাসে তো চিল্লান যা না তবে একটা কথা বলি সামনে ইফতারও আছে সবাই যেতে হবে তবে এতটুকু বলি ভাই আমি যতটুকু পর্যন্ত কথা বলছি আপনি কি আমাকে ভুল ধরতে পারছেন একটা কথা কি যুক্তির বাইরে বলছি
আজকে আপনি কি মনে করেন না যে বিশ্বের সকল ক্ষমতাশীল মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যেত ইসরায়েলের দুর্গ ভাঙ্গে চুরমার হয়ে যেত আমরা কি পারসি এক হইতাম পারসি এক হইতাম আল্লাহর হস্তে এখন টিকা মিলেমিশে চলে এই দেশটা সবার দেশটা সবার একটু মিলেমিশে চলেন আমি দুইটা জায়গা কাজ করি একটা হলো ধর্মের সম্প্রীতি নিয়ে কাজ করি রাষ্ট্র বান্ধব হয়ে কথা বলি কথা বলেন ঠিক কি না এই দুইটা জায়গারে আমরা সুন্দর করে রাখতে হবে ঠিক আছে তো দুটোটা জায়গা ঠিক রাখতে হবে আর এই যুবক ছেলেরা আমার যুবক পোলাবন্ডি কই দেখি একটা হাত তোলো তো দেখি আপনাদেরকে বলি আপনাদেরকে বলি আজকে থেকে ওয়াদা করেন আমরা কি মা বাবাকে কষ্ট দিব না এই যুবকের এক হাত উঠছে কেন দুই হাত তোলেন তো না দুই হাত তোলেন আমি একটা ওয়াদা নিয়ে যাব রমজান মাসে ভাই এখন ভাবিলে কি হবে গো যা হবার তা তবে একটা কথা বইলা যায় আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না এই হে টুটল সালাম এই তোমার টুটল সালাম কেন জোরে বলো জোরে বলো নেশা করব না একদম সোজা করে নেশা করব না ইয়াবা খাব না ফেঞ্চি খাব না বাবা খাব না বাস মানছেন তো ওয়াজটা আজকে শুধু আমি সারা লাগাইতে মাইছি সামনে ফল খাম ইনশাআল্লাহ গো নেশা করব না মা বাবাকে কষ্ট দিব না মা বাপরে কষ্ট দিয়া তুমি আমার সামনে বইয়া ওয়াজ শুনতে আইছো তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই এটা আমার পরিষ্কার কথা দুই নম্বর হইল যে ফিসাব কইব যে মা বাবার খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা হলো অভিশাপ আপনার কি আমার সাথে রাগ করছেন কারণ আমরা ফিসাবরা রাগ করলো করবো কিন্তু আমরা জাবের হুজুরের কাছে ডাইরেক্ট ওয়াজ আমরা ফাঁকি ঝুঁকি ওয়াজ করি না কথা কর ঠিক না বেটে আমরা কাজ হলো অ্যাকশন টু অ্যাকশন যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না এটা ফিসাব হই না কথা কন ঠিক না বেঠে এই জন্য যুবকদেরকে বলবো এই রমজান মাসে মনে আসেনি একবার মা ডাক দেওয়ার পরে ডান কাত থেকে বাম কাতে গেছেন দ্বিতীয়বার আবার দশ মিনিট পর ডাক দেওয়ার পরে বাম কাত থেকে ডান কাতে গেছেন তৃতীয়বার আবার ডাক দিছে এরপরে ঘুম থেকে উঠছেন এবার রমজানে কিন্তু সেই মায়ের ডাকে আর ঘুম ভাঙে না মা একা একা কবরে শুয়ে আছে যুবক ভাইয়ের আমার আজকে রাত্রে ঘুমাইলে মা বাপ সারা যে ঘুমাইতেছেন কোন সময় ঘুম ভাঙবো রাত্রটা কি শেষ হয়ে যায় নাকি আজান দিয়া দেয় টেনশনে আমরা আর ঘুম তিন চারবার ভাঙে যায় মা থাকতে আমাদের কলিং বেলটা এত বিশ্বস্ত ছিল যে আমি এক ঘন্টা আগে ঘুমাইলেও সেহেরি মিস হবে না কথা কন ঠিক না বেটে কারণ আমার মা আছে ঈদগাহ যাওয়ার সময় মা বাপরে সালাম করে গেছেন এখন কি যান এখন তো এমন লোক বাইরেছে মা বাপরে সালাম করলো কো শিরিক আসেনি মা বাপরে সালাম করলে কিন্তু শিরিক হাত নোয়ায় এমনি পাও ধরে সালাম করলে কিন্তু শিরিক এটা একটা কত হয়েছে এটা যুক্তি চলে ক আল্লাহ ছাড়া কেউ কেউর কাছে কারোর সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া নাকি কারোর সঙ্গে মাথা নত মাথা নোয়াইলে সিঁড়ি পেয়ে যায় সিঁড়ি হইতে গেলে কি নিয়ত লাগে না আমি মারে সম্মান করি মা যাইন না ওলি আল্লাহর সম্মান করি ওলি আল্লাহ যাইন না নবীরে সম্মান করি নবী যাইন না আল্লাহর সম্মান করি আল্লাহ যাইন না আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না কথা কোন ঠিক না এইভাবে শিক্ষা দিলে তো সন্তান আরো বিয়াদব হয়ে যাবো গা সন্তান আগে পরীক্ষা দিতে গেলে সালাম কালাম করে গেছে কত সুন্দর করে মা দোয়াটা করছে কইছে পুত্রে বিসমিল্লাহ করে শুরু করবি কইছে লেখার আগে একচল্লিশ বার পড়বি ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান এগুলা পড়বি আমার পোলাপান তখন এই শিক্ষা নাই একচল্লিশ কলমটা দিয়ে লেখার আগে একচল্লিশ বার পড়বেন ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান মামলা মুকদ্দমা যাইবেন যাওয়ার পরে পড়বেন ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান এরপরে রব্বি জিদনি ইলমা সাতবার পরে লেখাপড়া শুরু করবেন রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি এগুলো আপনি 11 বার করে পড়বেন এগুলো কি এখন আছে এইজন্য নাই দিককে লেখাপড়ার মজা নাই যাই একটু সিনান সিন পরে পড়ার পর আবার বইল জায়গা কারণ কি লেগে ভিতরে রুহানিয়ত নাই এই রুহানিয়ত হলো আল্লাহ পাকের কালাম কথা বলেন ঠিক না বেঠে এইজন্য যুবক ভাইরা আমরা সবকিছুর এক কথা আমরা মা বাবাকে কষ্ট দিব মা বাবাকে দুঃখ দিব এবং নেশা করব এবং রমজান মাস আসছে যতটুকু আল্লাহ তৌফিক দিয়ে আপনি দান করবেন যদি তৌফিকটাকে কাপড় দেওয়ার কাপড় দিবেন যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে বস্ত্র দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করেন জোরে কোন সুবহানাল্লাহ
মনে থাকবে তো ইনশাআল্লাহ তো যাই এক যুবক ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসলে আজকে যে মাহফিলটা আমি যখন ব্রাহ্মণবাড়িয়া যখন আমি প্রতিবন্ধীদেরকে ইফতার সামগ্রী দিতে আসছিলাম ভালোবাসার ইফতার সামগ্রী তখন ওই যে আমাদের রায়হান সোহাসে সোহাসে আর কয়েকটা ছেলেরা আর কি ছেলেরা নাম কি সৌরভ সহকার আরো আছে বলা বানিগুলা এবং আজকে আমি কোন নাম কোন কয়েকটা রকিয়াস তোমার নামটা কোনা মিতু না এটা এটা কোনা না এভাবে না আমি যখন গাড়িতে উঠছি আমার বাড়ি থেকে মোটরসাইকেল দেখলাম যে বাড়িঘর সিনিয়র সাফর কালো হয়ে গেছে আর আমি গাড়িতে বইসা আমি এদের জন্য দোয়া করছি করছি না রে আমি দোয়া করছি এদের জন্য আল্লাহ যেন এদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে আর এই গ্রুপটা দেখে আমার এত ভালো লাগছে যে মনে হয় যেন একটা হুসাইনি কাফেলা যাইতেছে এবং রাস্তাঘাটের মা বোন থেকে শুরু করে ছোট ছেলেরা ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার কাছে কত ভালো লাগছে আর শত হইল তো এলাকার ছেলে না কেউ ঠিক না দেখতে ভালো লাগে না এবার এবার ইনশাআল্লাহ আমরা সামনে আরো সুন্দর করে আপনারা মিল্লামিশা মাহফিল গুলো কইরেন তবে আজকের মাহফিলটা যে উদ্দেশ্যে রাখছি এই উদ্দেশ্যটা কিন্তু আমি এখনো কই নাই আমি শুধু ওয়াজ করছি কয়েকটা সাইট নিয়ে ওয়াজ করছি আজকের উদ্দেশ্যটা হইলো এই যে একটা টিনের ঘর মসজিদ দেখতেছেন নি এই আমরা আওয়ার সময় দেখছি বাড়ি ঘরে বিল্ডিং এর অভাব নাই কথা কোন ঠিক না ঠিক না এই যে এতগুলো বিল্ডিং দেখলাম বাড়ি ঘরের বিল্ডিং এর অভাব নাই কিন্তু আল্লাহর ঘরে মসজিদ টিন থাকবো এটা কি মেনে নেওয়া যায় বাবা হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আমরা কি একটু বরকত দিতে পারি না ইনশাআল্লাহ একটা লোক বলবেন হুজুর এই মসজিদটার জন্য এই মসজিদটার জন্য এরে রায়হান কোন লোক আসেনি এমনি ধার্য করা আগে একটা লিস্ট কই লিস্টটা আমাদের যারা আছে হ্যাঁ নাম নামটা বললে একটু ইন্সপায়ার হবে আর কি একটু বললে দোয়াটা নিলাম কারণ আমরা তো লং কালেকশন করতে পারবো না আচ্ছা এই কাগজটা আছে আছে থাকলে নিয়ে আসো এই চলে এই এই চলে এই তুমি বসো কেন বাবা এই তুমি বসো বসো টাকা টাকা দিতে হবে না বসো বসো এই চলে শোনো বসো টাকা দিতে হবে না বাবা বসো বহুত হইছে বাবা এবার বসো মাহফিল রয়ে গেছে একটু জিকির হইতো না ইনশাল্লাহ আজকে ও ওই তো পরে বাসটা আমার দিতে আমি চিনি তোমরা রে পিতা না বাবা আমি নাই হন গজলটা তো বাকি রয়ে গেছে না বাবা গজলটা বাকি রয়ে গেছে না আমি যে ওয়াজ করছি বিনা প্রয়োজনে কি একটা কথা বলছি কোরআন থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে হাসর মাঠ থেকে শুরু করে হাউজে কাউসার এবার নেশা থেকে শুরু করে মা বাবার খেদমত একটা ওয়াজের ভিতরে কি এত কথা ঢুকান যা এরপর আমি চেষ্টা করছি খন্ড খন্ড কিছু মেসেজ দিয়ে যাওয়ার জন্য এ কেমনে রে ছেলেটা উঠলো আমি বুঝলাম না এই এই লাল গিঞ্জি তিন নম্বর উঠছো কেন এই তুমি আর উঠছো না টিয়া তো লাগতো না পাগলা যা একটু একটু পরে গাইবো বাবা সকলে বলে এক আগস্টটা নিয়ে আসেন একটা গজল বলবো ইনশাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার নিজের হাতের লেখা বলেন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি মুদে পাড়ের তরি তুমি মু তুমি নিদান তোরানে ওয়ালা রাসূল মাশাআল্লাহ যুবক ভাইরা বলো আয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমার
তাই বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরি দহয় নামে ফুল দানিতে হৃদয় হে তেরি কিছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ও মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাভ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله زبان خلق الله أكبر এই জন্য যুবক ভাইরা আমার ওই মা বাবার দিকে খেয়াল করে বাজান অন্য কিছু না তবে টাকা দেন না দেন কিন্তু দোয়া না করে কেউ যাবেন না কারণ রমজান মাস তো সবাই সবার বাপ মার জন্য দোয়া করব তবে টাকা না দিয়ে কেউ যাবেন না দোয়া না করে কেউ যাবেন না তবে এতটুকু বইলা দেয়া যায় যুবক ভাইরা আমার যা কিছু করেন মা বাপের মহব্বতে মা বাপের মহব্বতে মা বাপের চেহারা খেয়াল করে কবরে গেছে গা ওনার দিকে খেয়াল করে অন্তত 10,000 টাকা হইল 50,000 টাকা হইল 5,000 টাকা হইল এই মসজিদে দেয়া যাইবেন কার মা বাপে আনন্দে অনেক খুশি হবে বাপটা কবরে চলে গেছে বাপটা তাকাই রইছে আপনি কি করেন বাপের জন্য বাবা গো